বিজ্ঞানে কিন্তু আমাদেরকে সব সময় উৎসাহ দেয়। আপনার ক্রিটিক্যালি চিন্তা করুন, যদি কোনো আপনার এই গবেষণার ভুল বের করতে পারেন সেটাও করুন, কিন্তু সেগুলো কিন্তু খুবই কনস্ট্রাকটিভ ওয়েতে। সম্প্রতি একজন প্রবীণ গবেষক এবং শিক্ষককে একটি টক শোতে নিয়ে এসে তাকে রীতিমতো অপমান, হেনস্থা এবং হুমকি ধামকির সম্মুখীন করা হয়েছে, যেটা খুবই খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। এবং আমি অনেকবার চেষ্টা করেও না ভিডিওটা পুরোপুরি দেখতে পারিনি। একজন নবীন গবেষক হিসেবে, একজন প্রবীণ গবেষক এবং শিক্ষকের সাথে এরকম আচরণের আমি তীব্র নিন্দা জানাতে চাই। মনে হয় 2 বছর আগে এরকম একটা ভিডিও দেখেছিলাম যেখানে স্যার নোয়াম চমস্কিকে ইনভাইট করে আনা হয় এবং তারপরে তার সাথে খুবই আনপ্রফেশনাল একটা আচরণ করা হয়। তো এই ধরনের ব্যাপারটা মানে আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের টক শোতে যারা আছে তাদের ন্যূনতম কোনো বিজ্ঞান বিষয়ে জ্ঞান নেই, ন্যূনতম ভদ্রতা পর্যন্ত তারা মেনটেন করার চেষ্টা করে না। আমি এই যে অক্সফোর্ডে যেহেতু এখন গবেষণা করছি, এখানের কিন্তু যত আমি বড় বড় গবেষক দেখি, যারা যত বড় সায়েন্টিস্ট, তারা যেন ততই অমায়িক। যখন কোনো আমাদের এখানে সেমিনার হয়, অন্যান্য যারা গবেষক আছে তারাও যখন কোনো প্রশ্ন করে, সেটাও সাধারণত সায়েন্টিফিক কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন হয় এবং সেটার যখন উত্তর আসে সে উত্তরগুলোও কিন্তু অসম্ভব একটা শেখার মতো একটা ব্যাপার। তো এইভাবে একটা খুব সুন্দর আলোচনার মধ্যে হয়তো কখনো সমাধান আসে, হয়তো কখনো আসে না, কিন্তু এটা কিন্তু মানুষকে অনেক ইন্সপায়ার করে, আমাদেরকে চিন্তার খোরাক দেয়। এইটা যেটা ছিল এইটার ইন্টেনশনটাই কিন্তু অন্যরকম ছিল। এটার ইন্টেনশনটা প্রথমে সেট করা যে আমরা রাইট, আপনাকে আজকে আমরা দেখে নিব, এরকম একটা খুবই একটা হুমকি ধামকি মূলক একটা অনুষ্ঠান ছিল। এটা আপনি এটা পাবলিক হলো কেন? এটা প্রমাণের ইয়েতে অন্য কোথাও না পাঠিয়ে আপনি কোন জার্নালে প্রকাশিত করেছেন? এটা যে বিষয়ে সে আজকে প্রশ্ন করবে সেই বিষয়ের উপর একটু 10 মিনিটের জন্য সে পড়াশোনা করার প্রয়োজন মনে করেনি, যদিও পেছনে দেখা যাচ্ছে তার বাসায় অনেক বই রয়েছে। আর সেই সেই সেইগুলোর মধ্যে মানে টপ ক্যাটাগরির একটা জার্নাল হলো এটা, সায়েন্টিফিক রিপোর্ট। স্যার যেটার কথা বলছিলেন যে সায়েন্টিফিক রিপোর্টস, এটা হচ্ছে ন্যাচার পোর্টফোলিওর একটা ওপেন অ্যাক্সেস জার্নাল। তো এখানে আমি আপনি সার্চ দিয়েই কিন্তু এই যে আর্টিকেলটার কথা বলা হচ্ছে ওখানে আমরা অ্যাক্সেস করতে পারবো। তো এখানে কিন্তু মানুষের কাছ থেকে লুকানোর কিছু নেই। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় না দিয়ে আপনারা কেন পাবলিক করলেন? সরকার কেন পাবলিক করলো? যখন কোনো দাতব্য সংস্থা বা কোনো অনুদানদাতা, এক্ষেত্রে হচ্ছে সেটা সরকার, তারা যখন কোনো গবেষণাকে অ্যাপ্রুভ করে, সেই প্রস্তাবনা লেখাই থাকে যে এই গবেষণার ফলাফল কোথায় প্রকাশিত হবে, যেটা সরকার অলরেডি সাইন করেছে, অ্যাপ্রুভ করেছে, সেখানেই কিন্তু লেখা ছিল যেটা একটা জার্নালে প্রকাশিত হবে। এবং তো উনি যে জিজ্ঞাসা করলো যে এটা পাবলিক কিভাবে হলো, তো আমার কথা হচ্ছে যে যখন এটা সায়েন্টিফিক জার্নালে প্রকাশিত হয়েছে এটা কিন্তু অলরেডি একটা পাবলিক ডোমেনে চলে গেছে। তো আমি আপনিও যেরকম এটা সার্চ দিয়ে দেখতে পারবো, 8-10 জন মানুষও কিন্তু পারবে। যিনি গবেষণা করেছেন তিনি নিশ্চয়ই কোনো পেপারে ছাপান নাই, হয়তো কোনো সাংবাদিকই এটা পড়েছে এবং সেটাকে সে ট্রান্সলেট করেছে। একজন ডোনার গবেষককে অনুদান দেয় গবেষণা করার জন্য, তার আগে কিন্তু গবেষকের একটা গবেষণার জন্য প্রপোজাল তৈরি করতে হয়। সেই প্রস্তাবনাতে কিন্তু আপনাকে প্রথমে উত্তর দিতে হবে কেন আপনি গবেষণাটি করতে চান। এই যে একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করলো যে কেন ঝিঙার উপর গবেষণা করা হয়নি, কেন বেগুনের উপর গবেষণা করা হয়েছে, কেন হঠাৎ কেন, তো এটা কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে একজন গবেষকের মনে হলো আজকে আমি বেগুন নিয়ে গবেষণা করব, এরকম কিন্তু কোনো হঠাৎ বৃষ্টি টাইপের কোনো ব্যাপার বিজ্ঞানে নেই। যেহেতু প্রত্যেকটা বৈজ্ঞানিক গবেষণায় অর্থ, সময় এবং শ্রম দরকার হয়, যে কোনো গবেষণার আগে যে প্রস্তাবনা দেওয়া হয় সেখানে কিন্তু প্রথমেই আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন আপনি গবেষণাটা করতে চান, কিভাবে আপনি গবেষণা করবেন, কি কি নিয়ম ফলো করবেন, এই গবেষণাটা আপনি কোথায় প্রকাশিত করবেন, কারা এই গবেষণার ব্যাপারে ফলাফলটা জানতে পারবে, এগুলোও কিন্তু প্রস্তাবনার অংশ। যদিও স্যার উনি ও সময় একদম সুযোগ পাচ্ছিলেন না কোনো উত্তর দেওয়ার, তারপরে কিন্তু উনি ওই এক ফাঁকে বলেছে যে এখন সরকারের যে সামনের এজেন্ডা সেখানে একটা কিন্তু হচ্ছে নিউট্রিশনাল সেফটি, এবং ওই কনটেক্সটের উপর ভিত্তি করেই কিন্তু তারা ওই গবেষণাটা করার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই সাথে কিছু সাম্প্রতিক গবেষণার উপর ভিত্তি করেও কিন্তু এই বেগুনকে নির্ধারণ করা হয়েছে। কারণ এই যে আমি এখন গবেষণার পত্রটি সামনে নিয়ে বসেছি, এখানে লেখা যে বিভিন্ন গবেষণা যেটা
দেশে এবং বিদেশে করা হয়েছে, সেখানে একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে যে পটেটো মানে আলু, তারপরে বেগুন, অন্যান্য সবজির থেকে এই সবজিগুলোর ওই ভারী ধাতু তা অ্যাকুমুলেট করার প্রবণতা একটু বেশি অন্যান্য সবজির থেকে, তাই হয়তো বেগুনকে নির্ধারণ করা হয়েছে এই গবেষণার জন্য। আমি আসলে এটা নিয়ে খুব ডিটেলস আলোচনায় যাব না। প্রথমত, যেহেতু গবেষণার অনুদান পাওয়া গেছে এবং গবেষণাপত্র একটি জার্নালে প্রকাশিত হয়েছে, তার মানে এটা কয়েকটা ধাপ দিয়ে গিয়েছে, যেখানে কিন্তু যারা গবেষণা করেছে তাদের কারণ দর্শাতে হয়েছে, সেটার অনুমতি পেতে হয়েছে, সেটার কোয়ালিটি কিন্তু বারবার অ্যাসেস করা হয়েছে, যেটা মানসম্মত গবেষণা হয়েছে নাকি, এবং গবেষণার ফলাফল এর উপর নির্ধারণ করে এটা মানে মানুষকে জানানো হবে না হলে জানানো হবে না, এটা কিন্তু খুবই আনএথিক্যাল একটা কথা, মানে এটাই কিন্তু বরং ক্রাইম। এটা উনাকে বলা হচ্ছে ফৌজদারি মামলা দেওয়া হবে, যেটা খুবই আপত্তিকর ছিল এই ধরনের কমেন্ট। এবার আমি চলে আসি যে আসলে গবেষণার ফলাফলটা কী ছিল। গবেষণায় পাওয়া গেছে যে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটা বেগুন উৎপাদনকারী খামার, সেখানে কিছু বেগুনের উপর পরীক্ষা করে জানা গেছে যে সেখানে ক্ষতিকর মাত্রার বেশি পরিমাণে লেড, ক্যাডমিয়াম এবং নিকেল পাওয়া গেছে। তো এই ধরনের সবজি যেখানে এরকম ক্ষতিকর মাত্রারও বেশি এই ভারী ধাতুগুলো রয়েছে, সেগুলো যদি একটা মানুষ দীর্ঘদিন ধরে খেতে থাকে, তাহলে একটা সময়ের পরে গিয়ে যারা এটা খাচ্ছে না তাদের থেকে ওই মানুষের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। কি ডক্টর জাকির হোসেন, অনেকক্ষণ কথা বললাম, আমার মেসেজটা বুঝতে পারছি না, একটু এক কথা একটু মেসেজটা বলুন না আপনাদের গবেষণার। না হলে এই বেগুন চাষীদের ক্ষতিপূরণ আপনাদের কাছ থেকে নিবে তো? প্রত্যেকটা গবেষণার কিন্তু তিন ধরনের মেসেজ থাকে। এক্ষেত্রে যেমন গবেষককে দায় দেওয়া হচ্ছে যে আপনার জন্য বেগুন চাষিরা ক্ষতিগ্রস্ত হবে, এখানেই কিন্তু এই পয়েন্টটাতেই কিন্তু দেশের যারা নীতি নির্ধারক এবং পলিসি মেকার তারা কিন্তু একসাথে বসবে, তারা একটা রেসপন্স ডিসাইড করবে যে এখন কি করা যায়। আমরা হয়তো আমাদের কৃষি মন্ত্রণালয়, তারপরে আরও যারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, যারা আমাদের অর্গানাইজেশনগুলো আছে, অনেক বেসরকারি এবং নন প্রফিট অর্গানাইজেশন, তাদের সাথেও সম্মিলিতভাবে তারা কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিতে পারে। এখানে মেইনলি অন্যান্য যারা গবেষক তাদের যে মেসেজ সেটা হচ্ছে যে তোমরা আরো গবেষণা করো এবং খতিয়ে দেখার চেষ্টা করো যে কেন এটা বেশি হচ্ছে, কারণ প্রকৃতিগতভাবে তো বেগুনের মধ্যে ভারী ধাতু থাকার কথা না, এটা নিশ্চয়ই প্রকৃতির অন্য কোনো সোর্স থেকে আসছে। তো আসলে কোন জায়গা থেকে এই বেগুনের মধ্যে সাবস্টেন্সগুলো প্রবেশ করছে, এটা কি যেই সেচ কাজের জন্য যে পানি ব্যবহার করা হয় সেখান থেকে আসছে, এটা কি যে কীটনাশক ব্যবহার করা হয় সেখান থেকে এই ভারী ধাতুগুলো আসছে, নাকি এই জৈব বা অজৈব যে সারগুলো ব্যবহার করা হয় সেই সারগুলোতে এই ভারী ধাতুর পরিমাণ রয়েছে। তো এখানে কিন্তু যারা গবেষক তারাও কাজ করবে, যারা দেশের নীতি নির্ধারক পলিসি মেকার্স তারাও কিন্তু একসাথে বসে আলোচনা করবে কি করা যায়, কিভাবে এই সোর্সগুলোকে আইডেন্টিফাই করা যায়, যারা বেগুন কৃষক তাদেরকে সাপোর্ট দিবে, কারা তাদেরকে সারগুলো সাপ্লাই করে, কার কোথা থেকে পানিটা আসছে, এটা কিন্তু একটা নতুন একটা প্রসেস শুরু হয়ে গেল। তারাও কিন্তু নিরাপদ সবজি উৎপাদন করতে পারবে এবং জনগণ তারা কিন্তু এই ঝুঁকির থেকে বের হয়ে আসলো। এই সাময়িক যে একটা ক্রাইসিস, এটাকে অ্যাভয়েড করার জন্য, এটাকে এড়িয়ে যাওয়ার জন্য যদি গবেষক যদি গবেষণাই না করে, তারা যেভাবে অ্যাকিউজ করছে একজন গবেষককে যে আপনি তো অনেক বড় অন্যায় করেছেন, এটা খুবই জঘন্য ছিল এই ধরনের রিমার্ক। একজন গবেষকের কাজ কিন্তু গবেষণা করা এবং এবং অ্যালার্ট করা, এবং সেটাই কিন্তু এই গবেষণাপত্রটি করেছে। আরেকটা যেটা মেসেজ সেটা হচ্ছে জনগণের জন্য, কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুবই ট্রিকি। তারা সবসময় চায় যে কি আমার কি করতে হবে, আমি কি করলে আমার ক্যান্সার হবে না, আমি এই উত্তরটা চাচ্ছি, কিন্তু উত্তরটা কিন্তু কখনো এত সহজ না। এত বছর ধরে ক্যান্সার নিয়ে এত গবেষণা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আমরা সামগ্রিকভাবে কেন ক্যান্সার হয় মানুষের এবং কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি এ ব্যাপারে আমরা এখনো অ্যান্সার পাইনি। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। রিস্ক ফ্যাক্টরগুলো হচ্ছে ক্যান্সারের কারণ ঠিক বলা চলে না, কিন্তু এটা ক্যান্সারের ঝুঁকিকে বাড়িয়ে দেয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে ব্রেস্ট ক্যান্সার এর অন্যতম রিস্ক ফ্যাক্টর হচ্ছে BRCA জিন। এমন কিন্তু না যে যাদের মধ্যে এই জিনটা আছে তাদের সবারই ক্যান্সার হবে, কিন্তু যাদের মধ্যে এই জিনটা আছে তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা যাদের মধ্যে এই জিনটা নেই তাদের থেকে বেশি। তো খুব ওভার সিম্পলিফাই করে একদম কাউকে বোঝাতে
যে যদি আমরা আসল মূল অর্থটাকে হারাই ফেলি, তাহলে এটা কিন্তু আবার খুবই ক্ষতিকর। তো এই জন্য কিন্তু আমাদের যারা, আমরা সায়েন্টিফিক কমিউনিটিতে এটা একটা বড় টপিক যে কিভাবে আমরা জনগণের সাথে, যারা বিজ্ঞান নিয়ে হয়তো তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের সাথে আমরা কিভাবে এই ব্যাপারটা কমিউনিকেট করতে পারি। আমরা আমাদের যে উপস্থাপিকা, উনি চাচ্ছিলেন যে উনাকে একদম ব্লেন্ডারে গুলিয়ে সুপের মতো করে খাওয়ানোর মতো ইজি একটা টার্মে তাকে বুঝাতে, কিন্তু জিনিসগুলো কিন্তু এত ইজি না। অবশ্যই এটা গবেষকের অবশ্য একটা স্কিল যদি সে এটা জনগণকে বুঝাতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার ও কিন্তু অন্যান্যদের সাপোর্ট লাগবে। ওরকম একটা মেজাজের অনুষ্ঠান যেখানে তিনজনের লক্ষ্য হচ্ছে অ্যাটাক করা, আপনাকে কথাই বলতে দিবে না, ওরকম একটা সিচুয়েশনে গেলে অনেক বড় বড় বিজ্ঞানী ও আসলে ঠিক মতো কথা সাজিয়ে বলতে পারতো না। তো এটা আসলে এরকম একটা সাপোর্টিভ পরিবেশও লাগে। এটা একটা ট্রায়াল ছিল, এটা একটা কনস্ট্রাকটিভ একটা আলোচনা সভা ছিল না, এটা একটা টিম ওয়ার্ক। এটা কিন্তু একা ওই কৃষকদেরও দায় না, এটা একা গবেষকের দায় না, এটা একা সরকারেরও দায় না, এখানে সবাই কিন্তু একসাথে বসে কাজ করবে। তো এরকম একটা এনভায়রনমেন্ট থেকে কিন্তু সমাধান তৈরি হয় আস্তে আস্তে, মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটে, মানুষের চিন্তা ভাবনার উন্নতি ঘটে এবং বিজ্ঞানেরও উন্নতি ঘটে। কিন্তু এরকম একটা এনভায়রনমেন্ট যেখানে কেন আপনি কোন সাহসে এই গবেষণার ফলাফল পাবলিক করলেন, এইভাবে হুমকি ধামকি দেওয়া হয়, সেখানে কিন্তু কখনোই বিজ্ঞান চর্চা আর কন্টিনিউ করতে পারে না। উনি তো ভয় পাচ্ছিল যে বেগুন চাষিদের কি হবে, কিন্তু আপনি চিন্তা করেন যে আপনাদের এরকম আচরণের কারণে আমাদের জেনারেশনের কি হবে। আপনারা যে একটা পাবলিক ফোরামে এইভাবে একজন গবেষক এবং একজন অধ্যাপককে অপমান করছেন, এটাও তো হাজার হাজার মানুষ দেখছে। এবং আজকে যে ছাত্রছাত্রীর বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা, সে এই অনুষ্ঠান দেখার পর থেকে তো অনুৎসাহিত হয়ে গেল যে বিজ্ঞানের পথে যাওয়ার, কারণ সেখানে সে দেখছে যে কোনো রিওয়ার্ড তো নেই, যেখানে মানুষকে অপমান করা হয়, অ্যাকিউজ করা হয়, হুমকি ধামকি দেওয়া হয়, মামলা করার ভয় দেওয়া হয়। তো এটা এটা তো কোনো এনভায়রনমেন্ট না, এখানে তো মানুষজন কখনো অনুপ্রাণিত হবে না যে আমরা বিজ্ঞান নিয়ে কাজ করব, আমরা দেশের উন্নতি করব বিজ্ঞানের মাধ্যমে, আমরা জনগণের স্বাস্থ্যের উন্নতি করব। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ একটি মেধাশূন্য এবং অন্তঃসার শূন্য জাতিতে পরিণত হবে, যে যে প্রবীণ গবেষক এবং অধ্যাপক ডক্টর জাকিরকে এভাবে অপমান করার জন্য আপনারা দয়া করে ক্ষমা প্রার্থনা করুন, এবং গলার জোর দিয়ে না, চেষ্টা করবেন যে যখন সামনের ইন্টারভিউগুলো নিবেন এই বিজ্ঞান বিষয়ে যার একটু জ্ঞান আছে তাদেরকে এই আলোচনাগুলোর অন্তর্ভুক্ত করতে অ্যাজ আ মিডিয়াম বিজ্ঞানীর পাশাপাশি, না হলে আপনার একটু পড়াশোনা করে নিজেদেরকে শিক্ষিত করে তারপর এই ধরনের আলোচনাগুলো উপস্থাপন করবেন, তাহলে এগুলো খুব কনস্ট্রাকটিভ আলোচনা হয়, যারা দেখে দর্শক তাদেরও একটা চিন্তার খোরাক হিসেবে কাজ করে, এই আলোচনাগুলো থেকে অনেক সময় কিন্তু সমাধানও বের হয়ে আসে। আরেকটা যেটা ব্যাপার যে আমরা সবসময় কিন্তু ভদ্রতা এবং অন্যের কাজের প্রতি সম্মান রেখে কথা বলতেই পারি, এটার জন্য কিন্তু বিজ্ঞানের জ্ঞানও দরকার হয় না। এই পর্যন্তই ছিল, ভালো থাকবেন সবাই, বাই বাই।